দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে চাটমোহরে স্কুল, কলেজে এবং শিক্ষার্থীদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রবিবার 12 সেপ্টেম্বর সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে। এ সময় শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা দেখা গিয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছিল স্বাস্থ্যবিধি মানতে শিক্ষার্থীদের উপর বিশেষ নজরদারি। বিদ্যালয় ও কলেজ প্রবেশমুখে রাখা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। সেই সাথে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রাও পরিমাপ করা হয়েছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে প্রতিষ্ঠানের ভিতরেও ছিল সাবান, পানি, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন। প্রত্যেকটি শ্রেণীকক্ষেও নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল ছাত্রছাত্রীদের বসার ব্যবস্থা। গত 2020 সালের মার্চ মাসে করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন সরকার। এরপর সারা দেশের মতো চাটমোহরে বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 18 মাস 25 দিন বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ রাখতে চলছিল ভার্চুয়াল ক্লাস। বর্তমানে করোনা সংক্রমণ হার কমতে শুরু করায় সরকারের নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তেই শুরু হয়েছে সশরীরে হাজির হয়ে শিক্ষার্থীদের ক্লাস। রবিবার সকালে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও চাটমোহর মহিলা ডিগ্রি কলেজে গেলে দেখা যায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে প্রাণের উচ্ছ্বাস। শিক্ষার্থীরা জানায় তাদের নানা অনুভূতি। চাটমোহর উপজেলায় মোট 284টি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে প্রথম দিনে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি। এস এম মাসুদ রানা, চাটমোহর টিভি, চাটমোহর।